বিগত 15 বছর যাবত পাহাড়ে বলা যায় একাধিপত্য চালিয়েছিল বাম দল। আর তার ফলে বিগত এডিসির পরপর তিনটি নির্বাচনে বাম দল জয়ের ধ্বজা উড়িয়েছিল। গত 2015 সালে শেষবার এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বামেরা এডিসির সবকয়টি আসন দখল করে। সেই হিসাবে এর মধ্যেই এডিসি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু বাদ সেজেছে মারণ ভাইরাস করোনা। আর এই করোনার থাবার ফলে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি, ফলে 17 মের পর ক্ষমতা সাংবিধানিক নিয়ম অনুসারে চলে যাবে রাজ্যপালের হাতে। রাজ্যপাল তার মনোনীত প্রশাসক বসাবেন এডিসিতে। তার আগে সাংবিধানিক রাজনীতি অনুসারে অবশ্যই রাজ্য ক্যাবিনেটের সাথে আলোচনা করবেন রাজ্যপাল। নিউজ ভ্যানগার্ডের তরফে রবিবার রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির দায়িত্বপ্রাপ্ত প্রধানদের মতামত নিয়েছিল এডিসির বর্তমান বিষয় নিয়ে। সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস লকডাউন ওঠার সাথে সাথে এডিসিতে নির্বাচন দাবি করেন, কারণ হিসেবে তিনি জানান তা না হলে এডিসির জনগণের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার খর্ব হবে। লকডাউন ওঠার সাথে সাথে যেন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হয়, কারণ এটা একটা সাংবিধানিক সংস্থা এডিসি, এটা জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এই সংস্থা পরিচালনা করা দরকার যত দ্রুত সম্ভব। এটা দীর্ঘদিন ধরে এটা কোনো রকম মানে অনির্বাচিত কারো মাধ্যমে এটা পরিচালনা করা এটা ঠিক হবে না। তাহলে এটা জনগণের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, সে অধিকারটা খর্বিত হয়, এটা আপনারা জানেন। প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, রাজ্যপাল মনোনীত প্রশাসক এডিসিতে স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য ব্যবস্থা নেবেন। হচ্ছে অর্থাৎ আগামীকাল থেকে রাজ্যপালের অধীনে কোনো একজন প্রশাসক এডিসির স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্যে সর্বাত্মক ব্যবস্থা নেবেন। তো মোটামুটিভাবে এই প্রভিশনটা ষষ্ঠ তপশিল অনুযায়ী 6 মাস পর্যন্ত সময় এইভাবে চলতে পারে। তো আমরা আশা করব রাজ্যপাল যে প্রশাসক নিয়োগ করবেন তাতে এডিসির স্বাভাবিক কাজকর্ম এবং এডিসি অঞ্চলের বসবাসকারী জনজাতি অংশের মানুষ থেকে সব শ্রেণীর মানুষের সর্বাত্মক উন্নয়নের যে ধারা ত্রিপুরার বর্তমান সরকার গ্রহণ করেছেন এবং তাদের জন্য কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প যেগুলি নির্ধারিত রয়েছে জনজাতি সহ অন্যান্য অংশের এডিসিবাসীর জন্য, সেগুলির সুফল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে। তিনি এডিসিতে সর্বদলীয় একটা পরিচালন কমিটি গঠনের দাবি জানান। এখন দেশের এই পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে, সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইতে হবে মানুষকে বাঁচানোর প্রশ্নে। বিশেষ করে পাহাড়ে লকডাউনের ফলে এখন অবস্থা, ওদের আর্থিক বলুন সমস্ত দিক থেকে ওরা একটা বিপর্যয়ের মুখে, সেটাকে উত্তরণের জন্য সার্বিক প্রয়াস রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধভাবে সমস্ত দলকে নিয়ে সেখানে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এবং সেটার জন্য আমার প্রস্তাব থাকবে, আমার দলের থেকে প্রস্তাব থাকবে যে সর্বদলীয় একটা কমিটি করা হোক, সেই কমিটির মধ্য দিয়ে টিল ইলেকশন, নেক্সট ইলেকশন পর্যন্ত তাদেরকে যাতে এডিসির পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। উল্লেখ্য, রাজ্যপাল ইতিমধ্যে প্রাক্তন মুখ্যসচিব জি কে রাওকে এডিসির প্রশাসক হিসাবে নিযুক্তি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।